বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি একটা আমার খুব প্রিয় একটা প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো, আর যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো বা যেটা ভিডিও টাইটেল সাজেস্ট করছে, যে আ ডেকেড অফ ইউজিং অরিশ ফেয়ার সিক্রেট লোশন, বা এখন যেটা নাম হয়েছে ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন। এটা একদম 100% সত্যি, আমি 10 বছর ধরে এই প্রোডাক্টটা ইউজ করছি। তো এইটাই অন ইটস ওন খানিকটা তোমাদের বোঝাচ্ছে যে প্রোডাক্টটা আমার কতটা পছন্দের, আর তার মানে এটাও ধরে নিতে হবে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কাজ করে, সেই জন্যই আমি এত বছর ধরে প্রোডাক্টটা ইউজ করেছি। তো যদি না জেনে থাকো, অরিশ বায়ো ন্যাচারালস ওয়েস্ট বেঙ্গলেরই একটা মানে লোকাল ব্র্যান্ড তোমরা বলতে পারো। এখন এটা অনলাইন ফ্লিপকার্ট আর অ্যামাজনের থ্রু আই থিঙ্ক অল ওভার ইন্ডিয়াতে শিপ করে, আর তাছাড়া আমরা যে কোনো লোকাল ভালো বিউটি সাপ্লাইয়ের দোকানে পেয়ে যাই আমাদের লোকাল মার্কেটেই। অরিশ বায়ো ন্যাচারালস ব্র্যান্ডটার নাম, আর প্রোডাক্টটা হচ্ছে অরিশ বায়ো ন্যাচারালসের ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন। অফকোর্স তোমরা এখন উল্টো দেখবে, কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করি, বাট থাম্বনেইলে তোমরা ডাইরেক্ট প্রোডাক্টটা দেখতে পাবে, এবং লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক এটার আমি দিয়ে দেবো। কিন্তু প্রবলেম হচ্ছে এখন হয়তো এটা অ্যামাজনে অ্যাভেলেবল হবে না, কারণ এটা এসেনশিয়ালের মধ্যে পড়ছে না। অরিশ এখনও এসেনশিয়াল সার্ভিস ছাড়া বাদবাকি সার্ভিসগুলো মানে অনলাইন শিপ করতে স্টার্ট করেনি, বাট লোকাল দোকান আই থিঙ্ক অনেকগুলোই খুলে গেছে, তোমরা লোকাল দোকানে পেয়ে যাবে। এবার একটু ব্যাক স্টোরি তোমাদের বলবো, একটু গল্প করবো, হ্যাঁ, কারণ দেখতে পাচ্ছ একটাই প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো, একটু তো টাইম আছে আমাদের গল্প করার, তাই না? তো প্রথম থেকে শুরু করি। তো আমি যখন ছোট ছিলাম, অবভিয়াসলি সবার মতো স্কিন খুব ভালো ছিল, কোনো প্রবলেম ছিল না। তারপর একটা টাইম থাকে যখন মানে মারা খেয়াল রাখা বন্ধ করে দেয়, মানে আমরা খানিকটা স্বনির্ভর হই অনেক কিছুর ক্ষেত্রে। যেরকম আমি ফর এক্সাম্পল বলছি, যখন আমার ভাই হলো তখন আমার 10 বছর বয়স, তো তখন অবভিয়াসলি মার অনেকটা অ্যাটেনশন আমার ওপর আসতে বাধা পাচ্ছে, কারণ ভাই একদম ছোট, তখন পুরো অ্যাটেনশনটা ভাইকে দিতে হচ্ছে। তো মোটামুটি ওই 10 বছর 11 বছর থেকেই আমি আমার নিজের সব কাজ আমি নিজে করি, মানে চান করা, কাপড় কাছা, এই ধরনের জিনিসগুলো বলছি, বা স্কুল রিলেটেড এভরিথিং। তো তখন মা আমার পার্সোনাল ব্যাপারগুলো না বলানো আস্তে আস্তে মানে বন্ধ করে দিয়েছে। এবার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, কখন আমি কোনো রকমের চান করে নিয়ে বা এই ডেলি কাজগুলো শেষ করে একটু খেলবো, আমার ক্ষেত্রে যেটা ছিল একটু টিভি দেখবো, আমি টিভির বিশাল বড় পোকা ছিলাম, ওকে। তো যার জন্য যেগুলো দরকারি, যেরকম ঠিক করে ব্রাশ করা, ঠিক করে চান করা, ভালো করে শ্যাম্পু করা, এইগুলো সব মানে আমার ভীষণভাবে নেগলেক্টেড হয়েছে তখন। এবার মা বলতো, এই তুই ঠিক করে শ্যাম্পু করলি না, এই যাস আবার মা এই কর সেই কর, কিন্তু শোনার আর কে শুনছে, মানে একবার বাথরুমটিকে দরজা বন্ধ করে নিয়ে তারপরে তো সে শাওয়ারের নিচে দাঁড়িয়ে গান গাইছি, হ্যাঁ, এইসবই চলছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তো এই জিনিসটা, এই যে নেগলেক্ট করা নিজেকে, এই জিনিসটা আমার চলেছিল অনেক দিন পর্যন্ত। এবারে তারপরে যখন এত বছর ধরে কোনো যত্ন হয়নি, যত্ন মানে আমার বলতেও এখন লজ্জা করছে, কিন্তু আমি যখন পুরোটাই বলছি আমি সত্যি কথাই বলবো, ওই টাইমটা আমি মানে এত কুঁড়েছিলাম, আর আমার চান করে বেরিয়ে এসে টিভি দেখার বা অন্য কিছু করার এত তাড়া ছিল যে আমি সাবান পর্যন্ত মাখতাম না, মানে মুখে মুখটা পরিষ্কার করার জন্য মানে একটা যেটা সাধারণ ন্যূনতম ছেলেরাও করে যে মুখে একবার সাবান মাখে, আমি সেটাও করতাম না। তো কোনো রকমে সব কাজ ছেড়ে টিভির সামনে গিয়ে কখন বসবো, যার জন্য কি হয়েছিল, ওই যে ভালো স্কিন ভালো চুল পুরোটাই মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো চুলের গল্পে আমি আজকে যাব না, সেটা অন্য কোনো দিন শেয়ার করবো, স্কিনটায় আসি। আমার স্কিন কি হয়েছিল, যেটা কখনোই আমার মারও ছিল না আর আমারও ছোটোবেলায় ছিল না, আমার স্কিন ভীষণ অয়েলি হয়ে গেছিলো। তো অবভিয়াসলি টি জোনটা তো বটেই, টি জোনটা আমার এখনও মোটামুটি অয়েলির দিকেই থাকে। তো টি জোন বলতে যদি না জেনে থাকো, টি জোন বলতে এই 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 পোর্শনটা, এটা একটা টি তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের টি জোন। তো টি জোন তো অয়েলি হয়ে গেছিলোই, বাট পুরো অল ওভার মুখ স্কিন সমস্ত আমার অয়েলি হয়ে গেছিলো, আর ভীষণ ভীষণ একটা ডালনেস, একটা পিগমেন্টেশন হয়ে গেছিলো এই পোর্শনটায়। সাধারণত মেয়েদের একটা ঠোঁটের আশেপাশে পিগমেন্টেশন থাকে, বাট এত কম বয়সে, মানে আমি বলছি 7-8 এইরকম টাইমের কথা, তখন একটা পিগমেন্টেশন পড়ে গেছিলো, চোখের তলায় কালি ছিল, আর আমি মানে এইগুলোর ব্যাপারে আমার তখন কী বলবো, হুঁশই ছিল না, খেয়ালই করতাম না।
আর সেই সময় কিন্তু আমি গার্লস স্কুলেই পড়তাম, আমার বান্ধবীরা কিন্তু তখন যথেষ্ট তৎপর ছিল এই সব ব্যাপারে। মানে আমার মনে আছে আমার বান্ধবীরা, নাম বলবো না, বাট তখন তারা চুলে হেনা করতো, ফেশিয়ালস করতো, আইলাইনার আর হালকা টিন্টেড লিপ বাম লাগিয়ে স্কুলে আসতো। সেখানে আমি হয়তো একটা ভ্যাজেলিনও লাগাতাম না ঠোঁটে, কিছুই করতাম না, মানে আমি একদম ভূতের মতো থাকতাম। ঠিক করে চুলটাও আঁচড়াতাম কিনা মানে আমার সন্দেহ আছে। তো এবার একটু যখন একটু বড় হতে স্টার্ট করলাম, মোটামুটি 8-9, তখন আমি দেখলাম যে ও এইসব নিয়ে আলোচনা হচ্ছে বান্ধবীদের মধ্যে, তাহলে তো আমারও করা উচিত। হ্যাঁ, আমাকে তো খুব একটা ভালো দেখতে নয় ওদের মতো, মানে ভালো দেখতে নয় বলবো না, আমায় ভালো দেখতে কি দেখতে না সেটা নিয়ে মাথা ব্যথা কোনো দিনই আমার ছিল না। বাট ওদের স্কিনটা কি সুন্দর, সত্যি আমার তো স্কিনটা এরকম নয়, আমি যেখানেই যাই একটা পুরো মানে অয়েলি ভূত হয়ে যাই, এরকমভাবে কেন আমি ঘোরাফেরা করি, তাহলে আমারও কিছু একটা করা উচিত। এই জিনিসটা রিয়েলাইজ করলাম, তো ভাবলাম কী করা যায় কী করা যায়। তো ফার্স্ট আমার মনে আছে আমি একটা ফেস ওয়াশ কিনেছিলাম এভা ইউতে, তখন একটা নিউ ফেস ওয়াশ শুধু আসতো, এখন বোধ হয় আর ওটা নেই। সেইটা আমি ফার্স্ট শুরু করি, তো সেটাই ছিল আমার স্কিন কেয়ার। ও আমি স্কিন কেয়ার করছি কি না, ফেস ওয়াশ লাগাচ্ছি, বাট ফেস ওয়াশ যে অ্যাকচুয়ালি স্কিন কেয়ার নয়। হ্যাঁ, মুখটা পরিষ্কার করা হচ্ছে, মানে কিছু না করার থেকে বেটার ছিল। তারপর আস্তে আস্তে যত এইসব নিয়ে যত বড় হলাম, বান্ধবীদের সঙ্গে আরও এইসব নিয়ে কথাবার্তা হতে লাগলো, তখন কিছু টিভিতে শোজ হতো, এখনও হয় কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড ওরিয়েন্টেড, সেই ব্র্যান্ডের যিনি মানে মুখপাত্র তিনি এসে বসেন, একজন ইন্টারভিউয়ার মতো থাকে, লোকেরা ফোন কল করে, দেখেছ হবে এরকম শো অনেক হয় এখনও। তো ওই সব শোগুলো দেখতে লাগলাম, তখন মনে হলো আচ্ছা তাহলে তো এইরকম এগুলো তো বলছে, হ্যাঁ এগুলো লাগালেই এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে ট্রাই করি। তো প্রথম আমার মনে আছে আমি কেয়া শেড সারোমাথেরাপির একসঙ্গে 4-5টা প্রোডাক্ট কিনে নিয়েছিলাম। হ্যাঁ, যতদূর আমার মনে পড়ছে একটা টাচ অ্যান্ড গ্লো বলে কোনো একটা রেঞ্জ ছিল, টাচ অ্যান্ড গ্লো, না না টাচ অ্যান্ড গ্লো না, কি সামথিং হোয়াইট অ্যান্ড গ্লো, হ্যাঁ বোধ হয় হোয়াইট অ্যান্ড গ্লো বা ফেয়ার অ্যান্ড গ্লো বলে কিছু একটা রেঞ্জ ছিল, সেটা 4টে জিনিস আমি কিনে নিয়েছিলাম। এবার কিছু না করা থেকে একদম 4টে জিনিস করা, এক নম্বর আমি কনসিস্টেন্ট থাকতে পারিনি জিনিসটার সঙ্গে, দ্বিতীয়ত আমার লাগাতে লাগাতে আমার মনে হচ্ছে কী করছি, দূর বাবা এসব কী করছি, কিছুই তো হচ্ছে না। আর অয়েলি ছিল ভীষণ স্কিনটা, অয়েলি স্কিনের উপর আরও ওই সব লাগাচ্ছি ক্রিম, বিরক্তিকর লাগছিলো। কী করলাম, প্রত্যেকটা জিনিস হাফ ওয়ে ইউজ করে ছেড়ে দিলাম, আর সত্যি কথা বলতে আমার উপর কোনো কাজ করছিল না, মানে অ্যাটলিস্ট ওইটুকু ইউজ করে তো আমার মনে হয়নি আমার উপর কিছু কাজ করেছে। পরে আমি আরও কয়েকটা প্রোডাক্ট কেয়া শেডে ইউজ করেছি, সেগুলো ইউজ করে আমার আরও গন্ডগোল হয়ে গেছে স্কিনে, আরও কী বলবো সাইড এফেক্ট পড়েছে, সেটার ব্যাপারে আমি অন্যদিন কথা বলবো। তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে অন্য ব্র্যান্ড ট্রাই করি, এটা হচ্ছে না। তো তখন এখন যেটা সৌমি স্ক্যান প্রোডাক্ট, সেটা তখন গ্ল্যামার ওয়ার্ল্ড গ্লো সামথিং বলে বিক্রি হতো, সৌমিজের প্রোডাক্ট আর কি, সেইগুলো কিনলাম। তবে এটা ভালো বুদ্ধি করে সেটা একটাই প্রোডাক্ট কিনেছিলাম, একটা কিছু ন্যাচারাল ফেস ওয়াশ কিনেছিলাম, মানে কিছু একটা গুলে ফেস ওয়াশ হিসেবে লাগাতে হতো, ওইটা আমার মনে হচ্ছে ইউজ করার সঙ্গে সঙ্গে পুরো মুখ ভরতে আমার র্যাশ বেরিয়ে গেলো, অথচ পুরো এত বড় কৌটো কিনেছিলাম। আমি ভাবলাম এটা ফেলে দেবো না, আমি ইউজ করবো, সে আমার র্যাশ বেরোচ্ছে, ইউজ করছি র্যাশ বেরোচ্ছে, আর ওটাই করতে থাকলাম। আমার বন্ধুরা বলতো তুই কী করছিস, তোর তো মুখে এরমভাবে কিছু ছিল না, মানে আমার মুখটা ভীষণ অয়েলি ছিল, প্যাচি ছিল, ডাল ছিল, কোনো গ্লো ছিল না, কিন্তু কখনো কোনো পিম্পলস বা র্যাশের সমস্যা ছিল না। তো সৌমিজের প্রোডাক্টটা ইউজ করে আমার র্যাশ হতে স্টার্ট করে দিল, তখন ভাবলাম না এই ব্র্যান্ডটাও চলবে না, তাহলে এবার কী করি। তারপর আমি অরিশের প্রোগ্রাম দেখেছিলাম, তো ভাবলাম ঠিক আছে এটাও ট্রাই করি। তো অরিশের আমি প্রথম দুটো প্রোডাক্ট কিনেছিলাম, সেই দুটো হচ্ছে, আর তখন আই থিঙ্ক এই কেয়া শেড বা এই ধরনের প্রোডাক্টগুলোর থেকে বোধহয় অরিশের প্রোডাক্টের দাম বেশি ছিল, আর অরিশের এত প্রোডাক্ট লঞ্চও হয়নি, 3-4 প্রোডাক্ট লঞ্চ হয়েছিল। তো প্রথম এই দুটো প্রোডাক্ট আমি কিনেছিলাম, সেটা হচ্ছে অরিশের হালদি নিউ ফেস ওয়াশ, তখন অরিশ আয়ুর্বেদা ছিল, এখন অরিশ বায়ো ন্যাচারালস হয়ে গেছে, অরিশ আয়ুর্বেদার হালদি নিউ ফেস ওয়াশ আর ফেয়ার সিক্রেট লোশন এটার নাম ছিল তখন। তো এই দুটো কিনলাম। এবার এইটা দিয়ে ফেয়ার সিক্রেট লোশন বা এখন ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনে আমার সুবিধেটা কী হলো, আমার ছিল তো এক্সট্রিমলি অয়েলি স্কিন, এটার টেক্সচার যদি তোমাদের আমি দেখাই একটু, আমি মুখেও অ্যাপ্লিকেশন করে দেখাবো, এখন আগে আমি হাতেই দেখাই, দেখো একটুখানি দেখাচ্ছি। এটা না আগেকার দিনে স্নো হতো, আমাদের ঠাকুমা দিদিমারা স্নো ইউজ করতো পাউডার ফিনিশ আর কি, মানে এটা স্কিনে শুকিয়ে যায়, দেখো এটা আমি যত ব্লেন্ড করবো এটা একদম পাউডারের মতো শুকিয়ে যাবে আর অয়েলি থাকে না। হ্যাঁ, একটা কিছু স্কিনে লাগিয়েছি একটা চ্যাটচ্যাটে ভাব থাকে, বাট ক্রিম বা কোনো লোশনের মতো, যদিও এটা নাম লোশন কিন্তু এটা একদম স্নো বা পাউডার ফিনিশ, এটা
এক্ষুনি লাগালাম তো, একটু বাদে আমি তোমাদের আবার দেখাবো, এটা পুরো অবজর্ব হয়ে যাবে। তো এইটা ইউজ করে আমি দেখলাম ফেস ওয়াশটা তো ঠিক ছিল, ওকে ছিল। আমার কোনোদিনই কোনো ফেস ওয়াশে মানে সেরকম যেরকম বললাম যে পিম্পল বা র্যাশের সমস্যা ছিল না, তো এটা ইউজ করে আলাদা করে কোনো সুবিধা হয়েছে কিনা আমি কোনোদিন টের পাইনি। বাট এটা ইউজ করে আমি খুব ভালোভাবে টের পেলাম যে আমার স্কিন চেঞ্জ হচ্ছে। তো প্রথমে হচ্ছে অয়েলি স্কিনে আমার অয়েলটাকে আরও বাড়ালো না, কারণ এটা পাউডার ফিনিশ। দ্বিতীয়ত আমি এটা ইউজ করতে করতে দেখলাম প্রথমে আমার যে ট্যান ছিল, যে প্যাচি ভাবটা ছিল, যে এইখানে একটা প্যাচ, একটা ডার্ক প্যাচ, চোখের চারিদিকে একটা ডার্ক প্যাচ ছিল, হয়তো ট্যানই ছিল কারণ তখন আমি সানস্ক্রিনও ইউজ করতাম না, এইখানে একটা ডার্ক প্যাচ ছিল, তো এইগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে গেল। আর এটা ধরো এটা 100 ml প্রোডাক্ট, 100 ml আসে কৌটোটা, এটা মোটামুটি তখনও আমার তাই চলতো, এখনও আমার এটা 4-5 মাস চলে, মানে মোটামুটি যদি আমি রেগুলার দুবেলাও ইউজ করি আমার বছরে দুটো লাগে এটা। যদিও এটার দাম বেশি তবুও আমার সেই জন্য এটা গায়ে লাগে না, কারণ একবার আমি যে এটা দেখো এটা আমি আই থিঙ্ক 3-4 মাস আগেই কিনেছি, গত বছর কিনেছি, 2019-এর শেষের দিকে কিনেছি, 2019-এর। এটার প্রিন্টিং প্রাইস দেখাচ্ছে 375 টাকা, এটা হয়তো 350 মতো নিয়েছিলো আমার থেকে। ওকে, যদি এখন এটা একটু বেড়েও থাকে প্রাইস, যদি আমি 400 টাকাও ধরি, তাহলেও আমার এটা 5 মাস কি 6 মাস চলে যায়, সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না। তো ইউজ করতে করতে ট্যান রিমুভ হয়ে গেল, পুরো মুখের যে স্কিনের কালারটা সেম হয়ে গেলো, এক এক জায়গায় এক এক রকম প্যাচি প্যাচি কালার ছিল, সেইটা চলে গিয়ে সেম হয়ে গেলো কালারটা। তারপর আমার যে অয়েল সিচুয়েশন হতো সেইটা একদম কন্ট্রোলে এসে গেলো, মানে পুরো আমি তো বলবো আমার স্কিনকে পুরো এটা রেস্কিউ করেছে, মানে এটা কী বলবো আমার সুপার হিরো প্রোডাক্ট আমার স্কিনের জন্যে। তারপর শুরু হলো মোটামুটি ততদিনে আমি এইরকম দুটো থেকে তিনটে মতো বটল লাগিয়ে নিয়েছি, মানে ধরো 1.5 বছর ধরে ইউজ করছি। তারপর শুরু হলো গ্লো আসা, মানে ততদিনে স্কিনে আর বাদ বাকি যা প্রবলেম ছিল সব ঠিক হয়ে গেছে, আমার স্কিন নর্মাল হয়ে গেছে। আর একটা খুব ভালো জিনিস এটা করেছে, আগে না আমার স্কিন খুব সেন্সিটিভ ছিল মেকআপের প্রতি, মানে শুধু মেকআপ না, যে কোনো মানে পাতি কসমেটিক জাতীয় প্রোডাক্ট, মানে আমি তোমাদের বলছি আয়ুর্বেদিক জিনিস ছাড়া আমি কিছুই ইউজ করতে পারতাম না আমার স্কিনে, মানে পন্ডস, ফেয়ার লাভলি, নিভিয়া এই ধরনের ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারতাম না, ইউজ করলেই জ্বালা করতো, র্যাশ বেরোতো, তো রিয়্যাক্ট করে র্যাশ আমার বেরোতো, ন্যাচারালি কখনো র্যাশ বেরোয়নি। আর মেকআপের, মেকআপ বলতে আমি আইলাইনার লাগাতাম বা মাস্কারা লাগাতাম, লিপস্টিক লাগাতাম, বাট আমি বেসে কিছু মেকআপের ইউজ করতে পারতাম না। ফেস পাউডারও কখনো কখনো, আমার মনে আছে ল্যাকমের যেটা কম্প্যাক্টটা হতো, পাতি যেটা সবচেয়ে কম দামি ল্যাকমের কম্প্যাক্টটা, চৌকো মতো আসে, সেইটা লাগেও আমার অসুবিধা হতো, আমার রিয়্যাক্ট করে যেত স্কিনে, সেই জিনিসটাকেও এইটা ফেস সিক্রেট লোশনটা পুরো কন্ট্রোল করে দিল। আমি আস্তে আস্তে দেখলাম অন্যান্য ক্রিম ফ্রিমও আমি ইউজ করতে পারছি, এখন যেরকম তোমরা দেখেছো যে আমি নিভিয়া ইউজ করি, অন্যান্য যে কোনো কোম্পানি আমি ইউজ করতে পারি, আমার স্কিন রিয়্যাক্ট করে না অ্যাটলিস্ট, তো সেন্সিটিভিটিটা পুরো শেষ করে দিল। তারপর এলো গ্লো, এবং সে এরকম গ্লো তখন আমি মানে যদি বিয়ে বাড়িয়েও যেতাম তখনও শুধু এটাই লাগিয়ে যেতাম। আর এটার আরেকটা সুবিধা কি, এখন দেখো যেরকম এটা একদমই হয়ে গেছে। এবার এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমি জানি না, কতটা বুঝতে পারছো, একটা না কিরকম একটা ব্লারিং এফেক্ট আসে, যেরকম প্রাইমার ইউজ করলে আসে না, মানে যেন একটা স্তর পড়ে যায় আর পুরো প্লেন আর সমান দেখতে লাগে পুরো স্কিনটা, কোনো পোর্স বা কোনো টেক্সচার থাকলে সেটাকে যেন ঢেকে ফেলে। এবার এটা লাগিয়ে যখন কোথাও বেরোতাম না, হয়তো কারোর বাড়ি গেছি, আমার মনে আছে আমি একজন রিলেটিভের বাড়ি গেছি, আর আমার এক দিদা ছিল, সে বলছে বাবা রে তুই মুখে কী লাগিয়েছিস, মেকআপ লাগিয়েছিস, কীরকম মাখনের মতো হয়ে আছে স্কিনটা, মনে হচ্ছে এরকম করে চামচ দিয়ে উঠিয়ে নেওয়া যাবে তোর গালটা, সত্যি ওই রকমই হয়ে থাকতো, আর এত সিমলেস আর এত গ্লো থাকতো। আমি থাম্বনেলে একটা পুরনো ছবি দেবো। এবার এখন কেন নেই স্কিনটা সেরকম, তো যেরকম বললাম আমি এটা কন্টিনিউয়াস অন্তত 7 বছর লাগিয়েছি, আমার স্কিন খুব 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 ভালো অবস্থায় ছিল। তো তারপরে আমি কিছু আমার ডিস্টারবেন্সের জন্য, পার্সোনাল লাইফের ডিস্টারবেন্সের জন্য আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারে অতটা মন দিতে পারিনি, তো নেগলেক্ট হয়েছে। যখনই দেখো মন খারাপ থাকে তখন এই ধরনের জিনিসগুলোতে আমি জানি অতটা মন দেওয়া যায় না বা নিজেকে রাজি করানো যায় না যে আমি এটা করি, তখন অন্যান্য আরও বড় বড় জিনিসে ইনভলভ হয়ে থাকে না মাথাটা, তো তখন মাঝখানে 2-3 বছর আমি খুব নেগলেক্ট করেছি, মানে এরকম হয়েছে কিছুই করিনি, ফেস ওয়াশ করে শুয়ে পড়েছি, বা যদি কিছু করেছি তো জাস্ট অ্যালোভেরা জেল লাগিয়েছি। তো এই প্রোডাক্টগুলো ইউজ করতে করতে আস্তে আস্তে শেষ হয়ে যায়, তারপরে একদম বন্ধ করে দিই,
কিছুই মানে মাঝে 2 বছর আমি একদম অরিশের কোনো প্রোডাক্টই কিনিনি, যেখানে আগে শুধু অরিশই ইউজ করতাম। তো আমি শুরু করেছিলাম এটা দিয়ে, তারপর এটা আর এটা দিয়ে, তারপর আমি একটা টোনার কিনলাম, রোজ টোনারটা ইউজ করতাম, আরও ভালো রেজাল্ট পেতে স্টার্ট করলাম। আর শীতকালে কী করতাম, শীতকালে এটা যথেষ্ট না, কারণ গরমকালে এটা খুব সুটেবল, ম্যাট ফিনিশ দেয় বলে। তো শীতকালে কী করি, স্যাফরন অয়েলটাকে এর সঙ্গে মিশিয়ে আমি ইউজ করতাম। মানে ধরো 1 পাম্প এটা নিলাম, 2 ফোঁটা স্যাফরন অয়েল নিলাম, নিয়ে সেটাকে মিশিয়ে ইউজ করলাম, কোনো প্রবলেম নেই আর। তো এইভাবেই আমি টানা 7 থেকে 8 বছর জাস্ট ওই 4টে প্রোডাক্ট, টোনারটা আমার কাছে এখন নেই, দেখাতে পাচ্ছি না, তো ফেস ওয়াশ, ফেস সিক্রেট লোশনটা, রোজ টোনারটা আর স্যাফরন অয়েলটা শীতকালে জাস্ট, এইভাবে আমি ইউজ করেছি 7 থেকে 8 বছর। তো তারপরে যখন আমি বন্ধ করে দিলাম, সেরকমভাবে কিছু খারাপ আমার স্কিন হয়ে যায়নি, কারণ তার আগে দীর্ঘ 7 বছর ধরে আমি খুব ভালো স্কিন কেয়ার করেছি। কিন্তু যখন আমি বন্ধ করে দিলাম ট্রিটমেন্ট করাটা, সেটারও একটা কী বলবো, টোল আমার স্কিনে পড়বেই। তো সেই গ্লোটা আমার অন্যান্য কোনো প্রবলেম হলো না, আমার স্কিন এখন আবার আগের মতো অয়েলি হয়ে যায়নি, আমার স্কিন ঠিক আছে, নর্মাল আছে, একটু একটু গরমকালের দিকে কম্বিনেশন হয়ে যায়, নইলে থ্রু আউট নর্মাল থাকে। যেরকম এখন দেখো আমি স্কিন, আমি ফেস ওয়াশ করে এসে বসেছি, জাস্ট একটু কাজল আর লিপ বাম লাগিয়েছি, স্কিনে কিছুই লাগানো নেই, বাট দেখতে পাচ্ছ না শুকিয়ে আছে আমার স্কিন, না ওভারলি অয়েলি হয়ে আছে, নর্মাল হয়ে আছে। তো এটা আমার ওই দীর্ঘ 7-8 বছর ধরে স্কিন কেয়ার করার পরিণাম। কিন্তু এবার আমি কিছু দেখাই, দেখো তোমাদের আমি কিছু ভিডিও ধরেই, প্রথম ভিডিও থেকে আই থিঙ্ক বলছি যে আমার লাস্ট 4-5 মাস ধরে, যেটা আমার টিনেজ ইয়ার্সেও হয়নি, এইখানে মাউথ এরিয়ার আশেপাশে ব্রেকআউটস হচ্ছে, দেখো এই যে দাগগুলো, এরকম আমার কখনো ছিল না, টিনেজ ইয়ার্সেও ছিল না, এখন ব্রেকআউটস হচ্ছে। তো হতে পারে যে আমি নেগলেক্ট করেছি মাঝের 2 বছর, সেটার ফল এটা। তাছাড়া আমার সানবার্ন থেকে ফ্রেকেল আসতে শুরু করেছে। ফ্রেকেল যদি না জানো, এখানে ছোট্ট ছোট্ট এসপেশালি এই পোর্শনটায় আসে, নাক আর নাকের পাশে গালের এই অংশ দুটোয় আসে ফ্রেকেল, ছোট্ট ছোট্ট ছিটছিট ছিটছিট মতো দাগ। এ দেখো এখানে 3টে দেখতে পাচ্ছ, খুব মানে তোমরা দেখতে পাবে না, আমি আয়নায় খুব কাছ থেকে দেখলে আরও দেখতে পাই, এখানে আবছা আবছা। তো ফ্রেকেলস মেইনলি আসে সান ড্যামেজ থেকে, সূর্যের ইউভি রে থেকে এটা তৈরি হয়, আর তাছাড়া জেনেটিক্যালিও হয়, আমার জেনেটিক্যালিও আছে, আমার দিদারও, আমি ছোটোবেলা দেখেছি কম ছিল, যত দিদার বয়স বেড়েছে ফ্রেকেলসও বেড়েছে, আমার মারও সেম, আমারও শুরু হয়েছে। তো আমি সেটারও ট্রিটমেন্ট করবো, কিন্তু আমি ভাবলাম আবার যখন আমি অরিশের হাত ধরবো, যেটা দিয়ে শুরু করেছিলাম একেবারে জার্নিটা, সেটা দিয়েই স্টার্ট করি। সেই জন্য আমি আবার 3-4 মাস আগে গিয়ে এটা কিনে এনেছিলাম, এটা ইউজও করছিলাম ডেলি, আমার স্কিন ইম্প্রুভ করতেও স্টার্ট করেছে। আমার স্কিন যা হয়ে গেছিলো ওই লাস্ট 2 বছর নেগলেক্ট করার জন্য, তা থেকে এখন আবার অনেকটা ইম্প্রুভ করে গেছে, আমি দেখতে পাচ্ছি আবার ওই দিকে যাচ্ছে, ওই টানা 7 বছর ইউজ করার পর যেরকম অবস্থায় ছিল ওইদিকে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। বাট আমার মাঝে মাঝে এই ব্রেকআউটসের যখন সমস্যাটা হচ্ছে, তখন আমি এটাকে ইউজ করা বন্ধ করে দিই, অন্যান্য জিনিস ইউজ করছি, সেটার ব্যাপারে আমি কথা বলবো না আজকে, কারণ টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট দিস প্রোডাক্ট। তো তোমাদের আমি অ্যাপ্লিকেশনটা দেখাই, তো কিছুই না, যদি 3 বার ফেস ওয়াশ করো তো 3 বার, না হলে যদি 2 বার ফেস ওয়াশ করো তো দিনে 2 বার। আমি কী করি, ডাইরেক্ট এরকমভাবেই একটু ঝাঁকিয়ে নেবো, লোশনের মতোই কনসিস্টেন্সিটা, তো এরকমভাবে হাফ হাফ পাম্প করে দুগালে লাগিয়ে নিই, যদি তোমাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন হয়। আর যদি এটা শীতকালে ইউজ করতে হয়, তাহলে আমি দেখাচ্ছি, এটার মধ্যে না স্যাফরন অয়েলটাই ভরা আছে, এটা পুরোনো রোজহিপ অয়েলের শিশিটা, এতে স্যাফরন অয়েল ভরা আছে। এইভাবে ড্রপার থাকলে না ইউজ করতে সুবিধা হয়, তো এতে আমি ধরো 1 ফোঁটা দিয়ে দিলাম, যদিও গরমকালে মোটেই দরকার নেই এটা করার, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে পারো। এবার আমি এটা এখানে একটু মিক্স করে নেবো অয়েলটা আর লোশনটা, এবার পুরো ফেসে লাগাবো। তো এটাতে না মানে যিনি ব্র্যান্ড ওনার, অনুপমা ত্রিপাঠী অরিশের, ওনার কাছেই শুনেছি, উনি তো অনেক শোটও করেন টিভিতে, ওনার কাছেই শুনেছি যে এটাতে না ডাবের জল আছে। তো ডাবের জল দেখবে, যখন আমরা একটা ফ্রেশ ডাব কাটি, ভেতরটা কি সুন্দর সাদা থাকে না, একদম কচি ডাবে, কিন্তু যখন সেই ডাবটা খাওয়ার পর মাঝখান থেকে চিরে ফেলে দেওয়া থাকে রাস্তা খানিক্ষণ, দেখবে আস্তে আস্তে ওটা ক্রমশ লালচে, তারপরে কালচে, নিয়ে একেবারে কালো হয়ে যায়। তো অ্যাকর্ডিং টু হার, অনুপমা ত্রিপাঠী, এই যে ডাবের জলটা, সেটাই ট্যান রিমুভ করা বা এই দাগ রিমুভ করাতে খুব হেল্প করে, সেইটার হচ্ছে এই ক্রিমটার বেস। তো ডাবের জলের মধ্যেই এটা তৈরি হয়েছে ক্রিমটা। দেখো এখানে এখন ফ্যান চলছে না, তো আমি জানি না কতটা অবজর্ব করবে, কারণ আমি অলরেডি প্রথম থেকে ঘামছি, আমি 15 মিনিট ধরে কথা বলছি, আমি যথেষ্ট ঘামছি, কিন্তু একটা খুব সুন্দর গ্লোই ফিনিশ যে দিচ্ছে সেটা তোমরা দেখতে পাবে, এখনই বোঝা যাচ্ছে। দেখো
আমি এটা কেন বলছি, আমি এটা তাদের সাজেস্ট করবো যারা আমার মতো সেরকমভাবে কোনোই স্কিন কেয়ার করেনি, আর যারা স্কিন কেয়ার করতে অভ্যস্ত নয়, যারাই স্কিন কেয়ার করতে অভ্যস্ত নয় না, বাবাকিটা হাতে লাগিয়ে নিচ্ছে, যারাই স্কিন কেয়ার করতে অভ্যস্ত নও, তাদের এই গরমকালে কিছু লাগাতে অসুবিধে হবে। অবশ্যই তোমরা জেল জাতীয় কিছু লাগাতে পারো, কিন্তু এটাও ট্রাই করে দেখতে পারো। এটা একটু দাম বেশি, কিন্তু এটার এফেক্ট অনেক অনেক বেশি ভালো একটা অ্যালোভেরা জেলের থেকে। অবশ্যই অ্যালোভেরা জেল সুদ করে, একটা মোটামুটি মেনটেনেন্সের মধ্যে তোমায় রাখবে, কিন্তু এটা যে পরিমাণ তোমায় ট্রিটমেন্ট করবে সেটা একটা অ্যালোভেরা জেল কখনো পারবে না, বা কোনো DIY সেটা পারবে না। তো আমি বলবো যারা প্রথম স্কিন কেয়ার শুরু করতে চাইছো তারা এটা অবশ্যই ট্রাই করো। তোমরা যদি ফেস ওয়াশ, স্যাফরন অয়েল ওগুলো নাও ইউজ করো, বা টোনারটা নাও ইউজ করো, জাস্ট এটা কিনে নাও, যে কোনো ফেস ওয়াশের পরে এটা লাগাও, তোমরা রেজাল্ট অবশ্যই একটা ফাইল ইউজ করলেই দেখতে পাবে। আর 100 ml আমি যেরকম তোমাদের দেখালাম যে একটা পাম্প আমি হাফ হাফ করে নিয়ে ইউজ করি, দিনে যদি দুবার লাগে 5 থেকে 6 মাস চলে যায়, খুব কম হলে 4 মাস তো তোমার চলবেই। তো 400 টাকা দাম হলেও সেরকমভাবে সেই জন্য গায়ে লাগে না, একবার কিনে নিলে সেটা অনেক দিন চলে, হাফ অফ দ্য ইয়ার চলে যায়। তো যারা তোমরা প্রথম প্রথম স্কিন কেয়ার স্টার্ট করবে বলে ভাবছো তাদের আমি হাইলি রেকমেন্ড করছি, মানে এত গ্লোয়ি স্কিন হয়ে যাবে, ট্যান রিমুভ হয়ে যাবে, মানে ওয়ান স্টপ ডেস্টিনেশন বলে না, সমস্ত জিনিস মানে খেয়াল রাখতে পারবে, তোমার স্কিনের সমস্ত কনসার্নে সামলে নিতে পারবে। তবে হ্যাঁ, যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য কিন্তু এটা কিছু করবে না, যাদের সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারো, কারণ আমার সেন্সিটিভিটিটাকে এ পুরো কন্ট্রোল করে এনে ফেলে দিয়েছে, আর আমার এখন কোনো স্কিনের সেন্সিটিভিটি নেই এরকম কোনো মেকআপ প্রোডাক্ট। দেখো যে আমি তো কত মেকআপ প্রোডাক্ট এখন ইউজ করি, দেখেইছো তোমরা। তো অ্যাকনেতে রিয়্যাক্ট করবে আমি সেটা বলবো না, আমার কোনো দিন করেনি, কিন্তু অ্যাকনের জন্য কিছু করবে না এই প্রোডাক্টটা। তো যাদের অ্যাকনে প্রোন স্কিন, সবসময়ই অ্যাকনে হতে থাকে, তাদের আমার মনে হয় এটা লাগানোর কোনো মানেই নেই, কারণ অ্যাকনে হচ্ছে সেখানে সেই গ্লোটা এসেও কোনো লাভ নেই যখন মুখ ভর্তি অ্যাকনে। তো আগে অ্যাকনেকে ট্রিট করো। তাদের বাদ দিয়ে আমি বলবো সবার, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন, সবাই এটা ইউজ করতে পারো, যে কোনো বয়সে ইউজ করতে পারো। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো না, যদিও এতে এরকম কোনো প্রোডাক্ট নেই যেটা বাচ্চাদের অসুবিধে করবে বলে আমার মনে হয়, তবে আমি বলবো অন্তত 15 বছরের ছেলে বা মেয়ে থেকে একেবারে 80 বছর 90 বছরের যে কোনো মহিলা বা পুরুষ এটা ইউজ করতে পারে। তো এটা ছিল আমার 10 বছর ধরে ইউজ করা অরিশ বা ন্যাচারালসের ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনের রিভিউ। এটা হাইলি রেকমেন্ড করছি আমি, অ্যাকনে প্রোন স্কিন ছাড়া সবাই তোমরা ইউজ করতে পারো। যদি তোমাদের মনে হয় এই রিভিউটা, এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এখানে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনটা ক্লিক করলে তোমায় একটা অপশন দেবে অল পার্সোনালাইজড আর নান, তখন অলে ক্লিক করো, তাহলে আমি যেই আমার নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে, আর তুমি সবার আগে এসে আমার ভিডিওটা দেখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এই ভিডিওটা যদি তোমার মনে হয় তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন কারোর দেখা উচিত, তার সঙ্গে শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা, এখানে একটা শেয়ারের অপশন থাকে সেখান থেকে, আর লিংক দেওয়ার আমি চেষ্টা করবো, ডেসক্রিপশন বক্সটা চেক করবে। কিন্তু এখন এটা অনলাইন অ্যাভেলেবেল নেই, তোমরা লোকাল স্টোরে গিয়ে পেয়ে যেতে পারো, অনলাইন অ্যাভেলেবেল নেই, যদি পারি আমি লিংক দিয়ে দেবো। এটার দাম আরেকবার বলে দিই, এটা আমি 3-4 মাস আগে কিনেছি, তখন এটার দাম ছিল 375 টাকা, এখন একটু বেড়ে যেতে পারে, বাট 400-র আশেপাশেই থাকবে। ওয়ার্থ দি প্রোডাক্ট, 400 টাকা কিছু না, এটা 600-700 টাকা হলেও আমি কিনতাম। চলো তোমাদের সঙ্গে আমার আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।